আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা যে সাবজেক্ট রাখবো, আজকে আমাদের সাবজেক্ট ভিলেজ সিনারি। তাহলে প্রথমে আমি একটা উল্টা করে ভি দিলাম, ভিটা এদিকে, তারপরে এদিকে সুন্দর করে টান দিয়ে দিলাম, এদিকে ভিতরে, তারপর আবারও এদিকে। এখন সোজা একটা দাগ, আবারও দাগ, নিচের দিকে আর একটা লাইন দিয়ে দিলাম, সোজা একটা লাইন, এই পাশে আর একটা লাইন দিয়ে দিলাম, নিচের দিকে সোজা, আবারও উল্টো অপোজিট একটা ভি দিয়ে দিলাম, তারপরও আবারও আবারও জানালা দিয়ে দিলাম একটি। আমাদের দুটি ঘর হয়ে গেল। এখন আমি একটা ভি দিলাম, ভিটা সোজা করে নিচের দিকে রাউন্ড শেপ, আবারও নিচের দিকে রাউন্ড দিয়ে দিলাম। তাহলে আমাদের একটা গাছের ড্রয়িং হয়ে গেল। এখন আমরা ছোট ছোট করে উপর দিকে পাতা দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, ঘরের গাদা দিয়ে দিলাম, এখন আমরা পিছনে কলা গাছ দিয়ে দিতে পারি। একটি গাছ, দুটি ঘর। এখন আমরা যেটা করব সেটা, আমরা এখানে একটা ছোট করে সার্কেল দিতে পারি, তারপরে নিচের দিকে টান, এখন আমরা রাস্তা দিয়ে দিতে পারি। আশা করি বুঝতে পারছো। আবারও এইখানে আমরা ছোট করে ধীরে করে বড় করে দিয়ে দিলাম। আমরা এই পাশে আবার একটা উল্টো করে ভি আঁকতে পারি। এখানে আমরা লাইন দিয়ে দিতে পারি, আমাদের দুটো ঘর শেষ। আমরা এখন এখানে সোজা উপর থেকে একটা লাইন দিতে পারি, দেখো কিভাবে করি আমি। এখানে একটা ভি দিয়ে দিলাম, আবারও একটা গাছ উপরে দিয়ে দিলাম, আমাদের হয়ে গেল। এখন আমরা একটা জানলা দিয়ে দিলাম, দূরে থেকে আমরা একটা লাইন সোজা করে দিয়ে দিব, তারপর আমরা ঢেউ ঢেউ করে দূরের দৃশ্য অবশ্যই আমাকে ছোট করে আঁকতে হবে। আমাদের কিন্তু আঁকা শেষ, তাহলে অবশ্যই আমি কিভাবে আঁকলাম সেটা একটু ভালো করে ফলো করবে। আমাদের একটা সিনারি ল্যান্ডস্কেপ আঁকা শেষ। তাহলে আমরা এখন কালার স্টার্ট করব।
প্রথমে আমরা ঘরে কালারটা করবো। তাহলে ঘরে কালারটা করবো যখন, তখন দেখো আমরা ডিপ কালারটা নিব। ডিপ কালারটা নেওয়া হয়ে গেলে আমরা উপরে অংশটা করে দেবো সুন্দর করে। আবার অপর পাশে যখন ঘরটা করব তখন আমরা একটু ডিপ কালারটা নিব। এখন আমরা যে কালারটা করব একটু লাইট কালারটা নিব। এখন আমরা যে কালারটা করব সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার ও বেল আইকন বাটনে ক্লিক করবে, যাতে পরবর্তীতে ভিডিও পাওয়ার সাথে সাথে আপনার ফোনে একটি নোটিফিকেশন চলে যায়। দুটো ঘরের কালার শেষ। এখন আমরা যে ব্রাউন কালারটা, ডিপ ব্রাউন, সেই কালারটা আমরা নিচের অংশে দিয়ে দেব। এই পাশের ঘরটা আমি উপরে একটু লাইট কালার দিব। একইভাবে কালারটা শেষ হয়ে গেলে আমরা স্কিন কালারটা নিচে দিয়ে দেবো, কিন্তু কালারটা যেন বাইরে না যায় সেদিকে আমাকে অবশ্যই বেশি করে খেয়াল রাখতে হবে। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, আমাকে গ্রিন কালারটা নিতে হবে, গাছের নিচে একটু গাঢ় গ্রিন কালারটা দিতে হবে। এটা যখন শেষ হয়ে যাবে তখন আমাকে আর একটু লাইট কালার নিতে হবে। এভাবে আমাকে দূরের ল্যান্ডেও, মানে দূরের গাছেও নিচে গাঢ় কালারটা দিতে হবে। কালারটা যেন বাইরে না যায় সেদিকে আমাকে বেশি করে মনোযোগ দিতে হবে। উপর দিকে আমরা ইয়েলো কালার দিয়ে একটু বসে দেব। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কলা পাতা লাইট গ্রিন কালারটা আমাকে পাতার ভিতরে দিতে হবে। আবার লাইট ব্রাউন কালারটা নিয়ে মিক্স করে দিতে হবে। এভাবে আমাকে এই পাশের গাছটা কালার করে দিতে হবে। ডিপ কালারটা দিতে হবে আমাকে, উপরে গিয়ে আমাকে লাইট কালারটা দিতে হবে লাইট গ্রিন। এখন আমাকে যেটা করতে হবে একইভাবে আমাকে গাছটা কালার করে দিতে হবে। এখন আমাকে ইয়েলো গাঢ় কালারটা এক পাশে দিতে হবে। এটা যখন শেষ হয়ে যাবে আমি লাইট ইয়েলো কালারটা এই অংশটা সুন্দর করে মিক্স করে দেব। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কিন কালারটা নিতে হবে। কালারটা
কাঠটা এবং কি সুন্দর করে মিক্স করে দিতে হবে। ধীরে ধীরে আমরা লাইট গ্রিন কালারটা নেব। তারপর আমরা আরো ডিপ কালারটা নেব। আবার আমি ইয়েলো কালারটা নেব। ইয়েলো কালারটা সুন্দর করে দেব, কালারটা যেন বাইরে না যায় বা নষ্ট না হয়ে যায়। এভাবে সুন্দর করে মিক্স করে দেব। তারপর আমি লাইট কালার নেব, লাইট কালার গ্রিন কালার নিয়ে নেব। তারপর আমরা এই পাশে যখন দিব তখন আমরা একটু গ্রিন কালারটা দিব, ডিপ গ্রিন। আমাদের ডিপ গ্রিনটা নিতে হবে। ডিপ গ্রিনটা আমি সুন্দর করে মিক্স করে দেব। উপর দিকে যখন দেব তখন আমরা ইয়েলো কালারটা দিব। এখন আমরা ফিগারটা ড্রেসটা কালার করে দিব। কালারটা যখন হয়ে যাবে আমরা ডিফারেন্ট কালারটা দিতে পারি, যেমন আমরা নীল কালারটা দিয়ে দিব। তারপরে এখানে এসে আমরা যেমন ব্রাউন কালারটা দিয়ে দিতে পারি, আবার ডিপ ব্রাউনটা দিয়ে দিতে পারি। এখন আমরা যেহেতু হাত সেহেতু আমরা স্কিন কালারটা দিয়ে দিব। আমরা ব্রাউন কালারটা দিয়ে টান দিয়ে দিতে পারি। এখন আমরা স্কাই কালারটা করব। তাহলে স্কাই কালারটা কিভাবে করব, প্রথমে আমাকে ডিপ ব্লু কালারটা নিতে হবে। ডিপ ব্লু কালারটা উপরে সুন্দর করে দিতে হবে। উপর দিকে ডিপ ব্লু কালারটা সুন্দর করে আমরা দিয়ে দিব। যখন হয়ে যাবে তখন আমরা লাইট ব্লু কালারটা নেব। লাইট ব্লু কালারটা এদের সাথে মিক্স করে দেব ডিপ ব্লু কালারের সাথে। এটা যখন হয়ে যাবে আমাদের তখন আমরা হোয়াইট কালার নেব, নিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে দেব। এখন আমরা দরজা জানালাগুলো হালকা করে একটু কালার করে দেব। এই কালারগুলো কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন রকমের হতে পারে, পিঙ্ক কালারও হতে পারে। ডিফারেন্ট কালারগুলো দিয়ে আমরা এগুলো করে দিতে পারি। এটা যখন শেষ হয়ে যাবে তখন আমাকে বর্ডার পেন নিতে হবে, কালো একটা বর্ডার পেন নিতে হবে। বর্ডার পেন নিয়ে আমাকে জায়গায় করে জায়গায় জায়গায় একটু চিকন করে বর্ডার করে দিতে হবে। তাহলে আমরা এইভাবে সুন্দর করে হালকা করে বর্ডার করে দেব। বর্ডারটা কিন্তু যত সুন্দর হবে আমাদের ড্রয়িংটা তত সুন্দর বেশি হবে। এভাবে আমরা সুন্দর করে চিকন করে বর্ডারটা দিয়ে দেব। বর্ডারটা কিন্তু যত ভালো করে দেব আমাদের ছবিটা তত বেশি ভালো হবে। তাহলে আমাদের কিন্তু একটা ল্যান্ডস্কেপ হয়ে গেল, যেটা আমাদের স্কুল ড্রয়িং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আশা করি বুঝতে পারছো আমার ড্রয়িংটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করবে।